একসময় একটি শান্ত গ্রামে অলিভার এবং তার দুঃসাহসী বোন লিলি নামে একটি কৌতূহলী ছোট ছেলে বাস করত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা তাদের দাদার অ্যাটিকের মধ্যে একটি পুরানো ধুলোময় বই আবিষ্কার করেছিল যা মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে লুকানো একটি জাদুকরি বাগানের কথা বলে। উত্তেজনা দ্বারা চালিত অলিভার এবং লিলি বইটিতে বর্ণিত রহস্যময় মানচিত্র অনুসরণ করে একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করেছিলেন। যখন তারা ঘন বনের গভীরে প্রবেশ করেছিল, তখন তারা কথা বলা প্রাণী এবং ঝকঝকে স্রোতের মুখোমুখি হয়েছিল যা সূর্যের আলোতে নাচছে বলে মনে হয়েছিল। প্রতিটি পদক্ষেপের সাথে ভাই বোনরা ঘনিষ্ঠ হয়ে ওঠে, একসাথে চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং একে অপরের মধ্যে সাহস খুঁজে পায়। লিলি তার সাহসী আত্মার সাথে পথ দেখিয়েছিল যখন অলিভার তার গভীর পর্যবেক্ষণের সাথে তারা যে জাদুকরী প্রাণীদের মুখোমুখি হয়েছিল তাদের রহস্য আবিষ্কার করেছিল। অবশেষে তারা লুকানো বাগানে পৌঁছে গেল, একটি শ্বাসরুদ্ধকর মরুদ্যান যা প্রাণবন্ত ফুলে ভরা, ঝকঝকে প্রজাপতি এবং একটি মৃদু বাতাস যা হাসি বহন করে। বাগানের মাঝখানে একটি মহিমান্বিত গাছ ছিল যার শাখাগুলি আকাশে পৌঁছেছিল বলে মনে হয়। যখন তারা তাদের চারপাশের সৌন্দর্যে বিস্মিত হয়েছিল, গাছটি আনন্দ এবং সম্প্রীতির প্রাচীন গল্পগুলি ফিসফিস করে বলেছিল। অলিভার এবং লিলি তাদের ঘিরে থাকা জাদুটির সাথে একটি গভীর সংযোগ অনুভব করেছিল, বুঝতে পেরেছিল যে আসল ধনটি কেবল মন্ত্রমুগ্ধ বাগান নয়, বরং তারা ভাইবোন হিসাবে ভাগ করে নেওয়া বন্ধন। কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে তারা জাদুকরি রাজ্য ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাদের মধ্যে বাগানের জাদু বহন করে। যখন তারা বন থেকে